আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, এন্ড অবশ্যই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে যদিও লকডাউন চলতেছে এখন বর্তমানে, বাট তারপরে বের হয়েছি একটা কারণে, সেটা হলো একটা বিয়ের ইনভাইটেশন আছে, ওইখানে যাব। তো আসলে মেইনলি বিয়ের ইনভাইটেশনে যাব, এই জন্য কোনো ভিডিও করতেছি না। আসলে আমাদের বিয়ের ইনভাইটেশনে যে জায়গাটা হলো সেটা হলো পাকুটিয়া জমিদারির পাশেই। তো যেহেতু পাকুটিয়া জমিদার বাড়িতে পাশেই যাব, সেক্ষেত্রে পাকুটিয়া জমিদার বাড়ি ঘুরতে দুষ্কোথায়, কারণ বিয়েতে সময় লাগে খুবই কম, অল্প সময়। তো বাকিটা সময় কী করবো সেই জন্য ভাবলাম তাহলে পাকুটিয়া জমিদার বাড়িটা ঘোরা যাবে খুব ইজিলি। তো আর পাকুটিয়া জমিদার বাড়িতে এর আগে যাওয়া হয় নাই, নাম শুনছি অনেকবার, তারপরে যাওয়া হয় নাই, কিছু কিছুটা ভিতরের দিকে এই জন্য। তো পাকুটিয়া জমিদার বাড়িটা অনেক বড় আর আশা করি ভালোই লাগবে। তো মেইনলি পাকুটিয়া জমিদার বাড়িটা ঘুরবো এই জন্য ভাবলাম একটা ব্লগ করি, আর সেই জন্য ব্লগ করা। আর আমরা আছি পাঁচজন, তিনটা বাইকে, দুটা বড় ভাই আছে সাথে। তো যাই হোক, প্যারা নিয়ে লাভ নাই, যদিও লকডাউন চলতেছে, তারপরে ওয়েদার ভালো, ওয়েদারটা ভালো থাকলে সব থেকে বড় কথা। যদি একটু গরমটা বেশি, বাট তারপরে প্যারা নাই, চিল, কারণ বৃষ্টি নাই, বৃষ্টি থেকে ভাই গরমটাও ভালো, বৃষ্টিতে ভাই খুবই বাজে অবস্থা হয় বাইকের জন্য। তো সেটা সবাই জানেন যারা বাইক চালান, যদি বৃষ্টির দিনে কী অবস্থা হয় বাইক চালালে, তো খুব বাজে অবস্থা হবে। যাই হোক, এখন চলে আসছি ধামরায়ে। তো এখান থেকে যেতে বেশিক্ষণ সময় লাগে না, সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে, তো খুবই কাছে আর কি, অত দূরে না, বাইক নিয়ে খুবই কাছে হয়। এমনি যেতে হলে অটোতে বা বাসে যাওয়া খুবই ঝামেলাজনক, তো সেই ক্ষেত্রে বাইক নিয়ে যাওয়া খুবই কম সময় লাগে আর খুবই তাড়াতাড়ি যাওয়া যায় আর খুবই ভালো। তো চলে বুঝবো। তো বালিয়া থেকে অনেকটা ভিতরে চলে আসছি, অ্যান্ড বালিয়া থেকে ভিতরে আসার পর যে দুটা ব্রিজ পড়ে, প্রথম ব্রিজে পড়ে সেকেন্ড যে ব্রিজটা পড়ে টাঙ্গাল যাওয়ার জন্য, সেটার বাম দিক দিয়ে যেতে হয়। আর যারা নাগরপুর বা পাকুটি একই কাছাকাছি, এর আগেও নাগরপুর ব্রিজে যাওয়া হয়েছে, তো পাকুটি জমিতে তা থেকে খুব বেশি দূরে না, যদি রোডগুলো একটু ভিতরের দিকে, তারপরেও তেমন অবস্থা খুব যে খারাপ সেরকম কিছু না। তো আশা করি ভালো মতো যেতে পারবো আর খুব বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি যাব। আর আমরা এখন আছি, এটা আসলে রোডটা ভালোই, ওয়েদারটা ভালো, এই জন্য খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে, খুব যে খারাপ লাগতেছে সেরকম কিছু না। ভিতরে চলে আসছি, এটা কাঁঠালবাড়ি আর কি, নাগরপাড়া। তো এটা টাঙ্গালেই পড়ছে, অ্যান্ড খুব বেশি তাড়াতাড়ি চলে আসে, যদিও ভিতরে রোড, তারপর রোডগুলো ফাঁকা অ্যান্ড ফ্রেশ থাকার কারণে খুব সময় লাগে নাই, আর রাইড করতে অসুবিধা হচ্ছে না। তো আশা করি তাড়াতাড়ি যেতে পারবো। ভিউটা দেখতেছেন, জোস অস্থির। তো এটা আসলে অনেকটা ভিতরে চলে আসছে, অ্যান্ড এটাও খুব খারাপ যে রাস্তা তা না, রাস্তার কাজ চলতেছে, যদিও রাস্তাটা পাশে বড় করা হচ্ছে, তো বড় করার পরে রাইড করতে আরও ভালো লাগবে, আশা করি নেক্সট আসা যাবে। যদিও এখন একটু ভাঙাচোড়া কাজ করতেছে এই জন্য, বাট সেটা কোনো ফ্যাক্ট না, রাস্তাগুলো আসলে বাংলাদেশের সব জায়গায় রাস্তার কাজ চলতেছে প্রচুর পরিমাণে, তো এই জন্যই রাস্তাগুলো উন্নত হচ্ছে আশা করি। তো একটা সময় যে সব দিকে ভালো রাস্তা পাবো আশা করি খুব। তো এদিকে না, সোজাই যাওয়া লাগে মেবি, হ্যাঁ সোজাই। তো ভিউটা দেখতেছেন অসাধারণ, এরকম ভিউ ভাই কে বলে কোথায় পাবো। আর রোডটা কমপ্লিট হলে জোস লাগবে, সত্যি কথা বলতে রোডটা কমপ্লিট হলে জোস অসাধারণ লাগবে, খুব খারাপ লাগবে না আমার মতে। এমনিতে এখন ওয়েদারের কারণে ভিউটা অস্থির লাগতেছে, সত্যি কথা অসম। তো আমরা চলে আসছি এখান থেকে সামনেই পাকুটি জমিদার বাড়ি, মানে যে বাড়িতে যাবো সেটাও আর কি পাকুটি জমিদার বাড়ির পাশেই। তো এখান থেকে কিছু কেনাকাটা করলাম, মানে মিষ্টি নিতে হয় সেটা স্বাভাবিক ব্যাপার, তো সেটাই নেওয়া হলো, কারণ সামনে তেমন কোনো বাজার নাই, পাকুটিয়া জমিদার বাড়ির কাছেই, 2 থেকে 3 মিনিট সময় লাগবে, খুবই কাছে এটা। তো এই দিক দিয়ে নাগরপাড়া চলে যায়, নাগরপাড়া ব্রিজটা সোজা গেলে নাগরপাড়া ব্রিজ, আর বামে গেলে আপনার পাকুটিয়া জমিদার বাড়ি পড়ে। তো সেই জন্য যাচ্ছি আর খুবই তাড়াতাড়ি চলে আসছি, যদিও ভেতরে রোড, তারপরেও প্রবলেম নাই, কজ রাস্তা ফাঁকা থাকলে, ভেতরে রোড থাকলে কোনো সমস্যা নাই। আর রাইড করতে ভালো লাগলে সব থেকে বড় কথা হলো আপনি রাইড এনজয় করছেন কি না। তো রাইড করতে আমার খারাপ লাগতেছে না, সত্যি করতে ভালোই লাগতেছে, ওয়েদারের কারণে আরও ভালো লাগতেছে, যদি একটু রোদটা করা, বাট তারপরে বৃষ্টির থেকে ভালো ভাই,
প্যারা নাই। তো এইদিকে নদীগুলা দেখতেছেন ভরে গেছে অনেকটা, একদম ভরা, এদিকে পানি নাই, বালিতে মানে চর পড়ে গেছে পুরাটার মধ্যে। তো আসলে নদীগুলো আসলে অনেক নদীগুলো শুকিয়ে যাইতেছে, তো সেটা নিয়ে আমার প্যারা নিয়ে লাভ নেই। যদিও অনেক জায়গায় নদী খননের কাজ চলতেছে, আসলে সেগুলো সম্পূর্ণভাবে করা হয় না, না করা হলে নদীগুলো নাব্যতা আবার ফিরে পেত। তো আশা করি সব ঠিক হয়ে যাবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানে প্যারা নাই ছিল। তো এইটা চলে আসি এখান থেকে সামনেই এই ওটা পাকুটে জমিদার বাড়ি, আর সামনে ডান দিকে গেলেই আমরা যে বাড়িতে যাব, ইনভাইটেশন আছে ওইখানে। তো চলেন বিয়ের শেষে ভিডিও করি, লেটস গো। ও যে উদ্দেশ্যে আসছিলাম যে পাকুটে জমিদার বাড়িটা ঘোরা যাবে বা ভিডিওটা যে উদ্দেশ্য করা, সেটা আসলে আসার ঘুরে বালি হয়ে গেছে অনেকটা এরকম, কারণ লকডাউনের কারণে সব জমিদার বাড়িগুলোই বন্ধ, এটাও বন্ধ এখন। তো কিছু করার নাই, যাইতে পারি নাই, তো যাই নাই ওইখানে, কিন্তু বন্ধ আর যেয়ে লাভ নেই, কজ কালকে একজন গেছিলো তো বললো মামা বন্ধ, ওইদিকে যেয়ে লাভ নেই। তো পাকুটে জমিদার বাড়ির পাশে এরকম একটা জমিদার বাড়ির মতো, এগুলো জমিদার বাড়ি ছিল হয়তো বা আউট সাইডে, ওই রকম স্পেশাল না। তো এখানে কলেজ হয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এই জন্য অনেকটা জোশ। আর এদিকে জমিদার বাড়ি কিছু আছে, ওইদিকে কিছু ছবি তুলছি, যদি এগুলো আর কি ওরকম উন্নত না, এগুলো একটি নর্মাল এমনি ওপেনলি পড়ে আছে। আর এখানে কলেজটার মাঠটা সেই, আর এদিকে জমিদার বাড়ি একটা ভিউ পাওয়া যায় মোটামুটি খারাপ না, দেখতেছেন এরকম। তো চলেন এখানে কিছু ছবি তুলে আর কি দুধের সাথে ঘুলে মেটানোর মতো করে চলে যায়। ছবি তুলে ভিতরে চলে আসছি, যেহেতু লকডাউন চলতেছে মানে জমিদার বাড়ি নিয়ে মুডটাই নষ্ট হয়ে গেছে, তেমন ভিডিও করি নাই। আর এইদিকের একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, সেটা হলো আপনি নাগরপুরে যেখানে বিয়েতে বাড়ি গেছিলাম রাস্তার এই পার টাঙ্গাইল, এই পার মানিকগঞ্জ, তো তার থেকে একটু সামনে আসলে আবার দেখলাম এক জায়গায় ধামরাই লেখা, তো আবার তার থেকে একটু সামনে এক জায়গায় টাঙ্গাইল, আবার এক জায়গায় মানিকগঞ্জ। সেদিকে আসলে রোডগুলো এমনভাবে পড়ছে, একটু জায়গায় মানিকগঞ্জ, একটু জায়গায় টাঙ্গাইলে, একটু জায়গায় ধামরাই। তো এটা আসলে খুব ইন্টারেস্টিং লাগছে যে কেবল দেখতেছি মানিকগঞ্জ, একটু পরে ওমা এটা টাঙ্গাইল, আবার টাঙ্গাইলের পর আবার মানিকগঞ্জ, আবার ধামরাই, এরকম একটা ইন্টারেস্টিং ছিল জায়গাটা, যে একসাথে একটু পরপর এক রাস্তাতেই এখানে মানে একটার পর একটা আসতেছে এরকম। তো খারাপ লাগে নাই, ভালোই, রোডগুলো যদিও কাজ চল। তো আমরা এটা আসলে বালিটি জমিদার বাড়ি এখানে চলে আসছি, এদিক দিয়ে সোজা গেলে আমরা যাইতে পারতাম সাটুরিয়া দিয়ে বের হইতে পারতাম, বা সাটুরিয়া দিয়ে বের হয়ে আমাদের কোনো লাভ নাই, ওই দিক দিয়ে কালামপুর দিয়ে ঘুরতে হবে আমাদের। তো এত দিক দিয়ে ঘুরে লাভ নেই, যেহেতু গাড়ি ঘোড়া কম, সেই ক্ষেত্রে ভিতর দিয়ে যাইতে পারি। এই যে দেখতেছেন এটাও অফ, তো এটা নিয়ে প্যারা নিয়ে লাভ নাই। তো চলেন যাইতে থাকি, আর এটা দিয়ে ভিতর দিয়ে গেলে হয়তো একটু 10 থেকে 12 মিনিট লাগবে বালিয়ে পৌঁছাইতে, বালিয়ের থেকে আমাদের এখানে তো 15-20 মিনিটে যাওয়া যায়, তো আধা ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছায় যাব। যদিও একটু খারাপ লাগলো যে ঘুরতে পারলাম না কোথাও তেমন, যদিও রাইডই করা লাগলো, বাট তারপর রাইড করতে খারাপ লাগে না ওয়েদারের কারণে। আর এদিকে চলে আসি, যদিও রাস্তাটা একটু খারাপ, মানে ফ্রেশ থাকলে রাস্তাটা একটা ড্রাইভ করে অন্যরকম মজা থাকে, তো একটু ভাঙাচোরা থাকলে সেক্ষেত্রে একটু ব্রেক এই ঝামেলা। আর এদিকে রোডগুলো চাপা অনেকটা, যদিও প্রবলেম হবে না যেহেতু এদিকে গাড়ি ঘোড়া খুবই কম চলে, অটো নাই, তো অটো না থাকলে প্যারা নেই চিল। তো যাই হোক ভালো থাকবেন আশা করি, থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।